নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এতক্ষণ আপনারা তো নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি বা রেসিপি নিয়ে আসতে পারি আজকে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম একটা সবজির রেসিপি। এখন না শীতের মৌসুম, বাজারে কিন্তু অনেক ধরনের সবজি পাওয়া যাচ্ছে, তার মধ্যে তো ধনে পাতা একদম অনেক বড় একটা জায়গা করে নিয়েছে। এই শীতের মৌসুমে একটু ধনে পাতা না দিলে তরকারির রেসিপির যেন শেষই হয় না, সমাপ্ত হয় না আর কি। তো এই ধনে পাতা কিন্তু অনেক কাজে আসে আমাদের, তাই না বন্ধুরা? তো এই ধনে পাতাটাকেও নিলাম, আমি ধনে পাতা নিলাম, এদিকে নিলাম মূলা, এদিকে নিলাম শিম, তারপর নিয়েছি এখানে মিষ্টি কুমড়া, একসাথে নিলাম একটা পেঁপে, সঙ্গে আছে গাজর। সবজি হবে তার মধ্যে গাজর দেব না, কীভাবে হয় তাই না বন্ধুরা? গাজর তো সবজির স্বাদ আরও বাড়িয়ে দেয়। তার মধ্যে নিলাম একটা ফুলকপি, এখানে নিয়েছি এই যে ছোটো বেগুন, এই যে আমাদের চট্টগ্রামের লোকেরা এগুলোকে ফুতা বেগুন বলে থাকে, এই বেগুনটাই নিলাম। তারপর রেখেছি এখানে বরবটি, এগুলো দিকেই আজকে সে মজার সবজিটা বানিয়ে নেব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। সব সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, এখন রান্নাটা বসানোর পালা। এই যে সবগুলোই আমি কেটে নিলাম, তার মধ্যে আজকে আমি কলাও নিয়েছি। প্রথমে যখন দেখিয়েছিলাম আপনাদেরকে তখন কিন্তু কলা ভুল করে দেখানো হয় নাই, আমি এখানে দুইটা কলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সবগুলো সবজি তো এখন রেডি হয়ে গেল, এখন রান্নাটা বসানোর পালা। আজকের সবজিটা আমি রান্না করব মাছের মাথা দিয়ে, তাই মাছের মাথাটা আগে তেলে ভালো করে একটু ভেজে নেব। আমি কাতলা মাছের মাথাই নিলাম, সামান্য লবণ আর হলুদ মাখিয়ে তেলে ছেড়ে দিলাম, উলট পালট করে ভেজে নেব। একটা সাইড ভালো করে ভেজে নেওয়ার পর আমি আরেকটা সাইড উঠিয়ে দিলাম। মাছের মাথা দুটা সাইড আমি উঠিয়ে পাল্টিয়ে ভালো করে একদম লাল করে ভেজে নিলাম। এখন মাছের মাথাটা তুলে নেব। মাথা তো আমি ভেজে তুলে নিলাম, এখন মাছ ভাজার তেলে আমি তিনটা তেজপাতা দিয়ে দিলাম, তারপর দিলাম পেঁয়াজ কুচি। তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আমি কিন্তু মাছ ভাজার তেলে রান্নাটা বসিয়ে দিলাম, আমার মনে হয় মাছ ভাজার তেলে তরকারি রান্না করলে তরকারির স্বাদটা যেন বেড়ে যায়, তাই আমি মাথা ভাজার তেল কুলাতে রান্নাটা বসিয়ে দিলাম, হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, আদা রসুন একসাথে পেঁয়াজের সাথে আবারও নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম, এখন কিছু মশলা রেখেছি সেগুলো পরপর দিয়ে দেব। এখন দিলাম হলুদের গুঁড়ো, জিরা ধনিয়া পাউডার, স্বাদমতো লবণ, মশলাগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে আমি মশলা কষিয়ে নিলাম, এখন আমি যে মাছের মাথা ভেজে রেখেছি সেটা দিয়ে দেব। ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে আমি ভালো করে কষিয়ে নিলাম, প্রায় 2-1 মিনিট যাবৎ আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি।
এখন যে সবজিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো দিয়ে দেব। যেগুলো শক্ত সবজি সেগুলোই আগে দিয়ে দিচ্ছি। এখন দিলাম পেঁপে, আলু, গাজর, তারপর দিচ্ছি বরবটি আর মূলা, তারপর দেব কলা, তারপর দিলাম শিম। সব সবজিগুলো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালো করে কষানো যেন হয় সেটা লক্ষ্য রাখতে হবে, কারণ সব তরকারির স্বাদ আসে কিন্তু ভালো করে কষানোর উপর। তরকারির স্বাদ, গ্রান, কালার সবগুলো কিন্তু ভালো করে কষানোর উপরে আসে। আমি ভালো করে মিশিয়ে দিলাম। এখন দিয়ে দেব ফুলকপি। এখন আবার ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ। এখন ডেকে রাখব, কিছুক্ষণের জন্য ডেকে দিলাম। প্রায় 4-5 মিনিটের মতন আমি ডেকে কষিয়ে নিয়েছি। আবারও ঢাকনা উল্টে গিয়ে একটু নাড়িয়ে দেওয়ার জন্য আসলাম। এখনো আমি 1-1.5 মিনিট যাবত এভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। আমি নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। তরকারি সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে আমি ঠিক ততটুকু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে পানি গরম করে রেখেছিলাম ফুটিয়ে, সে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন আমি আবারও 4-5 মিনিটের মতন ডেকে রান্না করে নেব। আবার আমি 4-5 মিনিটের মতন ডেকে রান্না করে নেব। চার পাঁচ মিনিট পর আমি একবার নাড়িয়ে দিচ্ছি এসে ঢাকনা উঠিয়ে। সবজি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখন আমি আর যে সবজিগুলো এখানে দিই নাই সেগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিলাম বেগুন, তারপর দিলাম মিষ্টি কুমড়া। বেগুন আর মিষ্টি কুমড়া দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে দেব। যে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় সেগুলো আমি একটু পরেই দিলাম। সব আমি আবারও ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে সবখানে ভালোভাবে মশলা থাকে। এখন নাড়িয়ে দিয়ে আবারও ডেকে রাখবো 4-5 মিনিটের মতন। ফিরে আসবো 4-5 মিনিট পর। চার পাঁচ মিনিট আমি ডেকে রান্না করে নিয়েছি। তরকারি অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসলো। আজকের তরকারিতে কিন্তু আমি কোনো রকম ডাল দিই নাই, তাই আমি এখানে কিছুটা চালের গুঁড়ো পানি দিয়ে গুলে রেখেছি, সেগুলো দিয়ে দেব যাতে ঝোলটা একটু গাঢ় হয়। তারপর কিন্তু সঙ্গে সঙ্গে নাড়িয়ে দিতে হবে, নাহলে কিন্তু দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সেই জন্য আবারও একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে দিলাম,
এখন আমি কিছু কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। যে কাঁচামরিচ ফালি করে রাখলাম সেগুলো দিয়ে দিলাম, অনেকটা পরিমাণে দিলাম। আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু প্রথমে দিয়ে দিতে পারেন। আর কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন তো শীতের সিজন, খুব সুন্দর সুন্দর কিন্তু ধনে পাতা পাওয়া যায়। এগুলো দিয়ে তরকারি রান্না করলে যা মজা হয় না? আমিও কিন্তু অনেকটা পরিমাণ ধনে পাতা দিয়েছি আজকে। আমি কাঁচামরিচটা প্রায় লাস্টেই দিলাম, যাতে সুন্দর ফ্লেভারও হবে, কূপ একটা ঝালও বের হবে না, সামান্য ঝাল বের হলে হয়ে যাবে। এখন ডেকে রান্না করব 2-3 মিনিট, ফিরে আসব 2-3 মিনিট পর। বন্ধুরা, আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল। অনেক সহজ একটা সুন্দর রেসিপি, তাই না বন্ধুরা? আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একবার হলেও ট্রাই করে দেখিয়েন, সত্যিই কিন্তু অনেক মজার হয় এই সবজিটা। মজাদার এই সবজিটাকে যাতে আর একটু মজাদার করে নিতে পারি সেজন্য আমি এখন তেলে ফোড়ন দেব। আমি কিছুটা তেল গরম করে সেখানে রসুন আর পাঁচফোড়ন দিলাম, সঙ্গে সঙ্গে ঢেকে দিলাম যাতে সুন্দর ফ্লেভারটা থাকে। আমি 1-1.5 মিনিট এভাবে ডেকে রেখেছিলাম, তারপর এসে আবারও একটু সামান্য আলতোভাবে এভাবে নাড়িয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার মজাদার শেষ শীতকালীন সবজি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। রেডি হয়ে যাওয়া সেই মজাদার সবজি আমি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজার হয়। চাইলে একবার আমরা এটা ট্রাই করতে পারি। এটা কিন্তু সাদা ভাত, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু অনেক ভালো যায়। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, নমস্কার।